নমস্কার আশুতোষ কলেজের ছাত্র সংসদ আয়োজিত ভাষা দিবস অনুষ্ঠানে আমি চন্দ্রমল্লী সেনগুপ্ত আজ কিছু মনের কথা বলবো ইদানিং একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস পালন করাটা বাঙালির বারো মাসে তেরো পার্বণের ডিস্টে আরও একটি সংযোজন হয়ে দাঁড়িয়েছে কিন্তু মুশকিল হলো যে এই প্রীতিময়তার মেয়াদ মাত্র চব্বিশ ঘন্টা তারপরেই কিন্তু আমরা ফিরে যাই আবার সেই জীবনে যেখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলতে কি বোঝায় ভাষা শহীদ কারাও কেন ভাষার এত গুরুত্বই বা কী কারণে কোনো কিছুই আর থাকে না তাই বাকি তিনশো দিন আমার কলেজে রাস্তাঘাটে এমনকি মিডিয়া অর্থাৎ খবরের কাগজ কি টেলিভিশনের নিউজ চ্যানেলে জনপ্রিয় ধারাবাহিকগুলোতেও অবলীলায় বাংলা ভাষার বিকৃতি রোজ শুনি শুনছি একটু কানে লাগে বই কী আর একটু রাগও হয় কিন্তু এই বিকৃতির দায় আজকে প্রজন্মের নয় এর দায় বহুলাংশে ওই মিডিয়ারই আর অনেকটাই মা বাবাদের যারা ছেলে মেয়েদেরকে স্কুলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে যথাক্রমে ইংরেজি আর হিন্দি দেন তাই এই প্রজন্মের সন্তানেরা বাংলা শিখতে পারে না ফলে তারা বাংলায় আমাদের নিজস্ব শব্দ থাকা সত্ত্বেও সেগুলিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে অন্য ভাষার শব্দ দিয়ে তাকে রিপ্লেস বা স্থানচ্যুত করে কথা বলে তখন বাংলা ভাষাটা হয়ে যায় সুকুমার রায়ের হাঁস হাসজারু কি বকচ্ছপের মতো মিশ্র ও মেকি কিন্তু যে ভাষাটি দিয়েই একমাত্র নিজের অস্তিত্ব নিজের পরিচয় তথা আইডেন্টি বোঝা যায় সেটিকে মনে না রাখলে যে অস্তিত্বের সংকট হয় সে কথাও তো বুঝতে হবে তাই আজকের দিনে আমার ছাত্রছাত্রীদের কাছে এটুকুই অনুরোধ যে তারা যেন একটু চেষ্টা করে পুরো বাংলাতেই কথা বলে একমাত্র তাহলেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের প্রতি যথার্থ সম্মান জানানো যাবে আমার বিশ্বাস তারা নিশ্চয়ই পারবে ধন্যবাদ